গুড মর্নিং বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা। আজকে লালগোলা বাজারে উপস্থিত হয়েছি। সুন্দর সুন্দর ইলিশ, বাঘার, চিতল মাছগুলো দেখাবো। সব থেকে খুশির সংবাদ, আজকে পদ্মা নদীর মাছ দেখাবো। লালগোলা পদ্মা নদীর মাছ, ইলিশ মাছ। এই মাছটা আমাদের পদ্মার চিতল। চিতল মাছটা পদ্মা নদীর। এই হচ্ছে আমাদের লালগোলা, খাদুয়া, পদ্মার ইলিশ। এই তিনটে দেখতে পাচ্ছ, খাদুয়ার ইলিশ শুরু হয়ে গেছে। তবে আরও বেশি দেখাবো, চেষ্টা করব পদ্মা নদীতে গিয়েও তোমাদের এমন ইলিশ দেখানোর। পুজোর থেকেই শুরু করে দেব পদ্মা যাওয়ার, কারণ সময় হয়ে আসছে, জল কমবে, এখন পদ্মা নদীতে মাছ হবে। প্রথম মুহূর্তে বাম মাছগুলোই হবে, তারপরে নানান ধরনের মাছ হবে। আর বেশি দেরি নয় বন্ধুরা, দুর্গাপুজোর থেকেই শুরু করে দেব পদ্মা নদীতে মাছ ধরা। আমাদের লালগোলা, খাদুয়া, পদ্মা নদী, ময়া, এই সমস্ত জায়গায় মাছ ধরা শুরু করে দেব, তোমরা দেখতে পাবে। আজ বাজারে বেশ ভালোই মাছের আমদানি, নানান ধরনের মাছ। পদ্মা নদীর খুব সুন্দর সুন্দর ছোট মাছ আছে, পিউলি, পাবদা, মহলা, চিংড়ি, বেশ ভালো মাছ আমদানি আছে। এবং মানুষেরও ঢল খুব আজ বাজারে, প্রচুর মানুষ, মাছ খুব ভালো পরিমাণে বিক্রি হচ্ছে। ইলিশ মাছটা এখন বেশি বিক্রি হচ্ছে, কারণ ইলিশ মাছের দামটা একটু সস্তা। আর আজকে একটা বেশ ভালোই বাঘার মাছ আমদানি হয়েছে, এইখানেই কাটা হলো। বাঘার কাটা 450 টাকা কিলো। বাঘারের সাইজটাও ভালো দেখতে পাবে বন্ধুরা। তবে সকল বন্ধুকে জানাই, সময়টা বড় খুব খারাপ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সতর্ক থেকো, কারণ বিশেষ করে লালগোলাবাসী ডেঙ্গুর ছড়াছড়ি, আমি নিজেও ভুক্তভোগী। তো যাক, এখন একটু ভালোই আছি, তবুও মনের মধ্যে একটা আতঙ্ক, ভয়, কি হয় কি হয়। তবে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। যাক, বাকিটুকু ঘুরে দেখাই কেমন কি মাছ আছে না আছে।
নতুন বন্ধুদের কাছে আমার বিনীত আবেদন, অনুরোধ, বন্ধুরা ভিডিওটা দেখে শুধু শুধু চলে যেও না, একটা সাবস্ক্রাইব করো প্লিজ। তোমার সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান বন্ধু।